একরামের শত্রুরা হুঁশিয়ার হওয়ার আগে ওলামায়ে একরাম হুঁশিয়ার হন। আমরা যদি হুঁশিয়ার থাকি ইনশাআল্লাহ আল্লাহর নুসরত আমাদের সাথে থাকবেন। আমাদের শত্রুরা আমাদের একটা বাঁকা পশম সোজা করতে পারবে না। এজন্য বলছি আলেম হওয়ার অর্থ কি আগে বুঝেন। আলেম হওয়ার অর্থ হলো মুহাম্মদ আরবীর সেই দায়িত্ব নিজের কাঁধে তুলে নেওয়া, যে দায়িত্ব পালন করতে গিয়ে তিনি তায়েফের ময়দানে রক্ত দিয়েছিলেন, উহুদের ময়দানে মাথা ভেঙেছিলেন। শান্তির পথ সে তো একটাই একটাই, সে পথে ইসলামে ছুটে আয়। বন্ধুগণ, আমি বলতেছিলাম যে কথা, ওই যে হাদিসের কথা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না, স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের জন্য এটা একটা হতাশার সংবাদ। তাহলে আমাদেরকে কে পথ দেখাবে, আমরা ভুল করলে কে শুধরে দিবে, আমরা বিপদগামী হতে থাকলে কে আমাদেরকে সরল সঠিক পথের দিশা দিবে, আমরা যদি কোনো অসৎ পথে চলি তাহলে আমাদেরকে সৎ পথে পরিচালিত করবে কে, আমরা যদি অন্ধকারের দিকে ধাবিত হই আমাদেরকে আলোর পথের দিকে নিয়ে আসবে কে, এই প্রশ্নটা সাধারণ মানুষের জাগ্রত হওয়ার কথা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাধারণ উম্মতকে লক্ষ্য করে আশার বাণী শোনালেন, তাদের জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সান্ত্বনার বাণী শোনালেন, হে আমার উম্মত, হতাশ হওয়ার কোনো কারণ নেই, হতাশ হওয়ার কোনো কারণ নেই, নিরাশ হওয়ার কোনো কারণ নেই, কারণ নবুয়তের সিলসিলা হয়তো বন্ধ হয়ে যাচ্ছে, নবুয়তের ধারাবাহিকতা বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু কিয়ামত পর্যন্ত আমার উম্মতকে অন্ধকার পথ থেকে আলোর পথ দেখানোর জন্য, ভুল পথ থেকে সঠিক পথে পরিচালিত করবার জন্য, তারা বিপদগামী হতে চাইলে তাদেরকে আবার সরল সঠিক পথের দিকে পরিচালিত করবার জন্য, পয়গম্বর না থাকলে কি হবে, কিন্তু এক নবীর জায়গায় সেই নবীর উত্তরাধিকারী হাজার হাজার ওলামায়ে কেরাম পৃথিবীতে বিদ্যমান থাকবে। এটা হলো সাধারণ মানুষের প্রতি আল্লাহর নবীর বার্তা। এই বার্তার দাবি হলো এই, সুতরাং হে সাধারণ উম্মতেরা, তুমি যেই হও, আমি আবার বলছি, তুমি একজন মেহনতি মানুষ হও, তুমি একজন চাকরিজীবী হও, তুমি একজন ব্যবসায়ী হও, তুমি একজন রাজনীতিবিদ হও, তুমি একজন রাজনৈতিক দলের কর্মী হও, নেতা হও, তুমি প্রশাসনের লোক হও, তুমি বিচার ব্যবস্থার লোক হও, তুমি আইনের লোক হও, রাষ্ট্রের কর্তা ব্যক্তি হও, যেই হও না কেন, তোমার জন্য আল্লাহর রাসূলের পয়গাম হলো এই। সুতরাং রাসূলরা থাকতে, নবীগণ থাকতে, যেভাবে তাদের দিক নির্দেশনা এবং গাইডলাইন মেনে তোমরা তোমাদের জীবন পরিচালনা করতে, নবীদের অবর্তমানে যদি তুমি সরল সঠিক পথের অনুসন্ধান করতে চাও, সরল সঠিক পথে যদি চলতে চাও, আলেম ওলামাদের দিক নির্দেশনা মানা ছাড়া বিকল্প কোনো পথ নাই। এটা হলো সাধারণ মানুষের প্রতি আল্লাহর নবীর বার্তা। হে উম্মতে মুহাম্মাদিয়া, আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, আল্লাহর নবীর অন্তিম সময়ে আপনাদেরকে যেই বার্তা দিয়েছেন, আপনাদেরকে যে আহ্বান জানিয়েছেন, নবীদের অবর্তমানে যেন নবীর উত্তরাধিকারীদেরকে অনুসরণ করা হয়, তাদের বাতানো পথ অনুযায়ী যেন পথ চলা হয়, আপনারা উম্মতের ওলামায়ে কেরামের দিক নির্দেশনা মেনে চলবার জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন গায়রে আলেম সাধারণ মানুষদেরকে আল্লাহর পয়গম্বরের এই বার্তা অনুসরণ করার তৌফিক দান করেন। বলেছিলাম হাদিসের মধ্যে দ্বিতীয় বার্তা হলো আলেম সমাজের প্রতি। আলেম সমাজের প্রতি কি বার্তা, যে রে তোমাদেরকে অনেক ফজিলত দিয়ে দিলাম, এখন থেকে তোমরা শুধুমাত্র জনগণের সালামের জবাব দিবা, তোমাদের অনেক মান মর্যাদা ঘোষণা করে দিলাম, এখন থেকে তোমরা শুধুমাত্র লাল গলিচার বড় বড় গাদ্দি বসায় হাদিয়া খাইবা, এই বার্তা না, বার্তা এটা নয়, বরং আল্লাহর পয়গম্বরের বার্তা হলো উম্মতের আলেম সমাজের প্রতি। হে উম্মতের ওলামায়ে কেরাম, যারা নিজেদের পক্ষে আসমানি ওয়াহির এলেমের আমানত রেখেছো, কোরআন হাদিসের এলেমের আমানত তোমরা নিজেদের পক্ষে ধারণ করেছো, সর্বপ্রথম এই আমানতের গুরু দায়িত্বের বোঝাটা কত ভারী সেটা উপলব্ধি করার চেষ্টা করো। এটা সেই আমানত, ইন্না আরাজনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান,
যে আমানতের দায়িত্ব বহন করতে অপারগতা প্রকাশ করেছিল আসমান যে আমানতের দায়িত্ব বোঝা নিতে ব্যর্থ হয়েছিল পাহাড় যে আমানতের বোঝা বহন করতে অক্ষমতা প্রকাশ করেছিল জমিন সেই আমানত সর্বশেষ একজন পয়গম্বর বহন করেছিলেন আর সেই আমানতের দায়িত্ব পর্যায়ক্রমিকভাবে পয়গম্বরদের কাছ থেকে উম্মতের আলেমদের কাঁধে স্থানান্তরিত হয়েছে সুতরাং আলেম হওয়া আলেম লকব ধারণ করা আলেম পরিচয় ধারণ করা এটা জগতের আর 8-10টা ডিগ্রি ধারণ করার মতো নয় আলেম হওয়ার অর্থ শুধু অনার্স পাস করা নয় আলেম হওয়ার অর্থ শুধুমাত্র এমএ পাস করা নয় আলেম হওয়ার অর্থ শুধুমাত্র শিক্ষাগত একটা ডিগ্রি গ্রহণ করা নয় আলেম হওয়ার অর্থ শুধুমাত্র শিক্ষাগত যোগ্যতার একটা সার্টিফিকেট আর সনদ হাসিল করা নয় আলেম হওয়ার অর্থ হলো আদম আলাইহিস সালাম থেকে আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবীদের জিম্মাদারি দায়িত্বের জোয়াল কাঁধে তোলা সুতমি উসিকুম ওয়া ইয়ায়া বিশেষ করে নবীন আলেম যারা দাওরা ফারেগ হচ্ছ সন্তান তুল্য হিসেবে তোমাদেরকে বলি যদি কেউ মনে করো যে এত বড় বোঝা বহন করার হিম্মত নাই খবরদার নিজের নামের সাথে কোনোদিন আলেম লকব ব্যবহার করবা না যদি মনে করো এই দায়িত্ব বহন করার মতো হিম্মত নাই আলেম উপাধি বহন করবা না আলেম পরিচয় ধারণ করবা না কোরআন হাদিসের এলেম কিছু মালুমাত হাসিল করেছো কিছু ইনফরমেশন মুখস্থ করেছো ইনফরমেশন এক জিনিস নলেজ ভিন্ন জিনিস ইনফরমেশন এক জিনিস নলেজ ভিন্ন জিনিস মালুমাত এক জিনিস এলেম আরেক জিনিস মালুমাত এক জিনিস এলেম আরেক জিনিস যারা মনে করবে যে না বাপ রে বাপ এই জিম্মাদারি তো অনেক ভয়াবহ জিম্মাদারি এটা সেই জিম্মাদারি যে জিম্মাদারি আদায় করতে গিয়ে হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছের পেটে যেতে হয়েছিল এটা সেই জিম্মাদারি যে জিম্মাদারি আদায় করতে গিয়ে হযরত জাকারিয়া আলাইহিস সালামকে দ্বিখণ্ডিত হতে হয়েছিল এটা সেই জিম্মাদারি যে জিম্মাদারি আদায় করতে গিয়ে খলিল ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হতে হয়েছিল এটা সেই জিম্মাদারি যে জিম্মাদারি আদায় করতে গিয়ে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে গোটা উম্মত সহ দেশান্তরিত হতে হয়েছিল এটা সেই জিম্মাদারি যে জিম্মাদারি আদায় করতে গিয়ে হযরত ঈসা আলাইহিস সালাতু সালামকে ষড়যন্ত্রকারীদের মাধ্যমে নিজেকে ফাঁসি দেওয়ার মতো হত্যা করবার মতো ষড়যন্ত্রের মুখোমুখি হতে হয়েছিল এটা সেই জিম্মাদারি যেই জিম্মাদারি আদায় করতে গিয়ে নবী মুহাম্মদ আরবিকে তাইফের ময়দানে রক্ত ঝরাতে হয়েছিল এটা সেই জিম্মাদারি যেই জিম্মাদারি আদায় করতে গিয়ে আমার নবীকে উহুদের ময়দানে মাথা ভাঙতে হয়েছিল দাঙ্গার শহীদ করতে হয়েছিল রক্ত দিতে দিতে বেহুশ হয়ে জমিনে পড়ে যেতে হয়েছিল ওলামায়ে কেরামের শত্রুরা হুঁশিয়ার হওয়ার আগে ওলামায়ে কেরাম হুঁশিয়ার হন আমরা যদি হুঁশিয়ার থাকি ইনশাআল্লাহ আল্লাহর নুসরত আমাদের সাথে থাকবেন আমাদের শত্রুরা আমাদের একটা বাঁকা পশম সোজা করতে পারবে না এজন্য বলছি আলেম হওয়ার অর্থ কি আগে বুঝেন আলেম হওয়ার অর্থ হলো মুহাম্মদ আরবীর সেই দায়িত্ব নিজের কাঁধে তুলে নেওয়া যে দায়িত্ব পালন করতে গিয়ে তিনি তায়েফের ময়দানে রক্ত দিয়েছিলেন উহুদের ময়দানে মাথা ভেঙেছিলেন আলেম হওয়ার অর্থ হলো ঈসা আলাইহিস সালামের উত্তরাধিকারের দায়িত্ব নেওয়া যে দায়িত্ব পালন করতে গেলে আপনার শত্রুরা আপনাকে ফাঁসি কাষ্ঠে ঝোলাতে পারে এটা সেই দায়িত্ব যেই দায়িত্ব পালন করতে গিয়ে মূসা আলাইহিস সালামের বিপক্ষে ফেরাউন তার সমস্ত রাজ্য শক্তি নিয়ে উঠে পড়ে লেগেছিল এটা সেই দায়িত্ব যেই দায়িত্ব পালন করতে গেলে আপনাকে হযরত জাকারিয়া আলাইহিস সালামের মতো দ্বিখণ্ডিত হওয়ার মহড়া রাখতে পারে এটা সেই দায়িত্ব যেই দায়িত্ব পালন করতে গিয়ে আপনাকে হযরত খলিল ইব্রাহিম আলাইহিস সালামের মতো আগুনের মধ্যে নিক্ষিপ্ত হওয়া লাগতে পারে যদি বলেন যে হুজুর ভয় লাগে যে খলিল বাপরে ভয় লাগে তো ভয় লাগলে তো রাস্তা আগেই বললাম রাস্তা আগেই বলে দিলাম নিজে পরিষ্কার করে দিবেন যে ভাই আমি আলেম না
আমি আলেম না আমি কিছু ইনফরমেশন মুখস্থ করেছি আমি কোরআন হাদিসের কিছু তথ্য মুখস্থ করেছি কোরআন হাদিসের কিছু নলেজ আমি শিখেছি বাট আমি আলেম না নিজের অবস্থান পরিষ্কার করে দেওয়া উচিত আল্লাহ পাক উলামায়ে কেরামকে বুঝবার তৌফিক দান করেন আমিন আবারো বলছি উলামায়ে কেরামের প্রতি বার্তাটা হলো আল্লাহর নবী আলেমদের উপর আস্থা রেখে গেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া নবীজি আলেমদের উপর আস্থা রেখে গেছেন আস্থা রেখে উম্মতকে সান্ত্বনার বাণী শুনিয়েছেন হে আমার উম্মত তোমরা হতদম হয় না তোমরা নিরাশ হয় না তোমরা হতাশ হয়ে পড়ো না কারণ আমরা নবীরা না থাকলে কি হবে আলেমরা থাকবে কাজেই আলেমদের দায়িত্ব আর কর্তব্য এর চেয়ে বেশি ভেঙ্গে বোঝানোর কোনো প্রয়োজন নাই যারা আলেমদের এই অবস্থানটা না বুঝেন তারা আলেমদের সাথে অযথাই বাগড়া বাঁধাতে আসেন ওনারা মনে করে যে আমরা আলেম হয়ে তো বড় মৌজে আছি আমরা খুব শান্তিতে আছি খুব আরামায়েশে আছি আরে ভাই আলেম হওয়ার এই দায়িত্ববোধ নিয়ে আলেম হওয়াটা এটা এত মজার জিনিস না এটা এত মজার জিনিস না আখেরি পয়গাম তোমাদেরকে শুনিয়ে যাই বুখারী শরীফ সহ সমস্ত হাদিসের কিতাবগুলোর মধ্যে হযরতে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি বার্তা রয়েছে উম্মতের আলেম সমাজকে লক্ষ্য করে সেই দীর্ঘ বার্তাটি আর পূর্ণ বলবো না বর্ণনাটি সমস্ত হাদিসের কিতাবের মধ্যে এসেছে তিনি মদিনা শরীফে এসে দেখলেন মদিনার মধ্যে একটা শরীয়ত গরহিত কাজ হচ্ছে মদিনা শরীফের মধ্যে একটা বেশরীয়তি একটা নাজায়েজ কাজ হচ্ছে হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মধ্যে ওই কাজটা হতে দেখে তিনি ফাকাদা আলা মিম্বারি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর মিম্বারে বসলেন যেই মিম্বারে বসে আল্লাহর নবী উম্মতকে তিনি বিভিন্ন নির্দেশনা প্রদান করতেন সেই মিম্বারে বসে হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু সর্বপ্রথম প্রশ্ন করলেন আইনা উলামাউকুম আইনা উলামাউকুম হে মদিনাবাসী জবাব দাও তোমাদের শহরে শরীয়তের বিরুদ্ধে কার্যকলাপ পরিচালিত হচ্ছে এই জনপদে আল্লাহর হুকুম লঙ্ঘিত হচ্ছে আলেমরা কোথায় জবাব চাই প্রথম জবাব তিনি এটা বলেন নাই মদিনা শরীফের এই শহরের নগর পিতা কোথায় এই শহরের মেয়র সাহেব কোথায় এটা জিজ্ঞাসা করেন নাই তিনি এটা জিজ্ঞাসা করেন নাই যে মদিনার এসপি কোথায় জিজ্ঞাসা করেন নাই মদিনার ডিসি কোথায় বলবেন যে হুজুর এসপি ডিসি ছিল কিনা আরে ভাই এই পরিভাষা না থাকতে পারে কিন্তু গভর্নর বর্তমান সময়ের একজন ওসি একজন ডিসি এসপি এবং মেয়র মিলে যা কাজ করে ইসলামী খেলাফতের যুগে একজন গভর্নরের ক্ষমতা এবং দায়িত্বের চেয়ে অনেক বেশি থাকতো মদিনা শরীফে গভর্নর ছিল হযরত মুয়াবিয়া এটা জিজ্ঞাসা করেননি মদিনার গভর্নর কোথায় মদিনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য কোথায় তিনি সর্বপ্রথম প্রশ্ন করেছেন আইনা উলামাউকুম আল্লাহর বিধান লঙ্ঘিত হচ্ছে আলেমরা কোথায় মুহতারাম হাজিরিন এই হাদিসের ব্যাখ্যায় সমস্ত ব্যাখ্যাকারগণ লিখেছেন সুতরাং আল্লাহর জমিনে যখন কোন আল্লাহর বিধান লঙ্ঘিত হবে আল্লাহর জমিনে যখন শরীয়ত বিরোধী কোনো কার্যকলাপ পরিচালিত হবে তখন এর দায় শুধুমাত্র পুলিশের নয় এর দায় শুধুমাত্র প্রশাসনের নয় এর দায় শুধু সিটি কর্পোরেশনের নয় এর দায় শুধু এমপির নয় এর দায় শুধু মন্ত্রী পরিষদের নয় এর দায় শুধুমাত্র আদালতের নয় এর দায় শুধু সরকারের নয় বরং আল্লাহর দিনের বিরুদ্ধে যখন কোনো কার্যকলাপ পরিচালিত হবে সর্বপ্রথম তার দায় বহন করতে হবে আলেমদেরকে কেন চিৎকার করি আমরা বুঝেন না না চিৎকার না করলে যে কি কি সুবিধা পাওয়া যায় বুঝি সব আমরা ওই সমস্ত হালুয়া রুটি খাইতে আমাদের কাছে মিষ্টি লাগবে তিতা লাগবে না সব জানি সব বুঝি এবং এটাও জানি এই তাওহীদের কথা উচ্চ কণ্ঠে উচ্চারণ করার কারণে কারা কারা বিরাগ ভজন হতে পারে আর সেই বিরাগ ভজনদের ক্ষমতার হাত কত লম্বা সব আমাদের অনুভূতির মধ্যে আছে তবে একটা সবক মুখস্থ করেছি পূর্বসূরীদের কাছ থেকে শাইখুল হাদিসের কাছ থেকে জীবনে একটা শিক্ষা একটা সবক মুখস্থ করেছি জীবনের পণ করেছি
একজনকে রাজি করব আরশওয়ালাকে আসমানওয়ালাকে রাজি করব।